নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাস্ট চান করলাম, চান করে ঠাকুরটাকে দিয়ে চলে এসেছি শাক বাছতে। শাকটাকে বেছে নিই, বেছে নিয়ে রান্না করব। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন তো রান্না বান্না যাই করি, যেটাই করি মনে হয় আগে ভিডিওটা ধরি। তো ফোনটা ধরে ফেললাম, ধরে ভিডিও করতে শুরু করতাম। কলমি শাক এনেছি, কলমি শাক ভাজা খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। ভাবলাম যে কলমি শাকটা রেঁধে দিই, আমার বাড়িতে তো আর কেউ নেই, আমি আর রেঁধ। তনু খেতে খুব ভালোবাসে, তনু কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে না এত ভালোবাসে, এক থালা ভাত খেয়ে নেবে। তো আমার চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শুধু ভিডিওগুলো দেখে চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, প্লিজ একটুখানি সাপোর্ট করো, নাহলে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। কারণ আমি এত কষ্ট করছি, এতটা বয়সে এসেও আমি নিজের একটা কিছু করার চেষ্টা করছি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কী করে হবে বলো? কমসে কম তোমরা ভিডিওগুলো দেখো, একটা করে কমেন্ট করো, তো আমার মোটিভেশান হয়। কতদিন আর আমি স্ট্রাগল করবো? ইউটিউবে আসতে গেলে নাকি স্ট্রাগল করতে হয়, অনেক দিন ধরে করছি, অনেক চেষ্টাও করছি, জানি না কবে কী সাকসেস পাবো না পাবো, বাট করে তো যাচ্ছি আমি। আর দেখো গুজবাবু ঘোরাঘুরি করছে, ওইদিকে সে মেশিন লাগিয়ে এসছে, আজকে শ্যামলি কাজ করে চলে গেছে। আমি একটু বেলা করেই শুরু করলাম, টান টানটা করে নিই, কারণ যা ওয়েদারের অবস্থা আছে, টানটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। করে এই শাক বাছতে শুরু করেছি। কলমি শাক বাছার মধ্যে এমন কিছু নেই, আর শাকগুলো খুব ভালো, একদম তাজা, একটাও মানে পোকা নেই, কিছু নেই, বাজে জিনিস বাজে কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোটাই নোংরা পাচ্ছি না। বাবা কাজ করবে না মা, মা কাজ করবে না, মা বসে থাকলে ভালো লাগে, কাজ করলে ভালো লাগে না। রেনুকে ডাকো, এই রেনু তোর মা ডাকছে, শুনতে পাচ্ছিস না? শাকটা কাটা হয়ে গেছে, তুই বলি শাকটা কাটা হয়ে গেছে, ধুয়ে নি, ক্যামেরাটা এরকম না করলে তোমাকে দেখতে হবে, সেই জন্য একটুখানি মেট হয়ে যাবে। আমি জানো শাক ভালো করে না একটু ধুতে হবে, তাহলে খুব মুশকিল। বাসনগুলোকে সামনে ধুয়ে রেখে বাসনগুলোকে রেখে দিই, কারণ ছোটো ছোটো বাসন আমি ধুতে দিই। আমার এইখানটাতে এই যে দেখো কাপ আর ডেলিটা বাসন, কারণ কি বলতো মডেলার কিচেন, তো যদি বারবার ওই খোলা পড়া করি না কিচেনটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি কিছু কিছু বাসন এইখানটাতে রাখি। তো এইগুলোকে গুছিয়ে দিই, চলো গুছিয়ে আসছি। রান্না আগে তরকারি নিয়ে এসছে, শাকটা চাপিয়ে দিলাম, ওই দেখো কড়াইটা দেখতে পাচ্ছি, কড়াইয়ে শাকটা চাপিয়ে দিয়েছি। আর দেখো ঝিঙে এনেছি, গরমকালে না বিরক্ত লাগে ওই ঝিঙে পটল আর এই লাউ, এই খেয়ে খেয়ে আমার একদম মুখের মধ্যে আর কোনো মানে ইয়ে থাকে না, আমার একদম ভালো লাগে না পটল। পটল আর ঝিঙে আমার একটু খুব বেশি। আর ভিন্ডি নিয়ে এসেছি, একটা আজকে ফুলকপি এনেছি, ফুলকপিটা আজকে বাজে, এখন কালকে 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 আবার আমার জমা চলছে, উপোস আছে। রেনু কি যেন বলতে গেলাম, মেশিন এই ভিজে রাখতো কি কি আছে, লঙ্কাটা ছাড়িয়ে লঙ্কাগুলো রেখে দিই, বাসি করে ফেলে দিই, রেখে দিই আর কিছু না, টমেটো আমি দিই আর এগুলো সব ভিজিয়ে
আলা পড়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তরকারিটা কাটা হয়ে গেছে, রান্নার সব যোগাড়যন্ত্র করে ভাবলাম রান্না করার আগে এদিকটা একটু পরিষ্কার করে নিই। শ্যামলি কাজ করে চলে গেছে, তো কিছু কিছু কাজ আমার ছিল, সেগুলোকে করে রান্নাটা করতে যাব। যেটা হিসাব লেখা ছিল হিসাবগুলো লিখে দিলাম। তোমরা সবাই জানো আমি ডেলি হিসাব লিখি, এটা আমার অনেক পুরনো অভ্যাস। তো লিখে ডাইনিং টেবিলটা যেখানে যা ছিল সেগুলোকে পরিষ্কার করে দিয়ে, কারণ রান্না করার পরে ডাইনিং টেবিলে এক্ষুনি খাবারগুলো নামাতে হবে, যদি পরিষ্কারটা না করে দিই তাহলে এখানে এই দুনিয়ার বোতল, হারপিক, খাতা, কলম, ওষুধ ডাব্বা, ডাইনিং টেবিলটা একটা কচরার ডিব্বা, যে যেখানে যা পায় ডাইনিং টেবিলে এনে রেখে দেয়। এই ঘরের ডাইনিং টেবিল আর আমার ড্রয়িং রুমের একটা টি টেবিল, এই দুটো টেবিল আমার একবারে মানে জিনিস রাখার জায়গা, কেউ কোনো জিনিসটা নিজের জায়গায় রাখবে না, কো ওইখানে এনে রেখে দেবে। তো শাকটা কেটেছিলাম, সবজি কেটেছিলাম বলে এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, এখানটাও ঝাঁট দিয়ে নিলাম। সকালবেলা যখন শ্যামলী কাজ করেছিল করছিল, আমি 7 তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম আজকে, তো সেই জন্য ওর সঙ্গে আমি কাজে লাগতে পারিনি। তো ওর কাজ তো বুঝতেই পারছো, ওর মতো করে করে গেছে। তো আমি এখানে শাকটা কাটলাম বলে একটু ভালো করে ঝাঁটটা দিয়ে নিলাম, ভাবলাম যে যখন ঝাঁট দিচ্ছি তাহলে একটু ভালো করে দিয়ে নিই, নিচে নিচেগুলো একটু করে নিলাম। আর কি হয় জানো তো, শ্যামলি কাজ করার পরে যদি আমি কাজ করি অনেক কাজ বেরোয়, কিন্তু যদি ওর সঙ্গে লেগে আমি কাজ করে নিই তাহলে আমার কাজটা ইজি হয়। বাস কোনো কোনো দিন আমি সকালবেলা উঠেই চান করে নিই, তাতে কি হয় আমার কাজটা একটু বেশি বেড়েই যায়। পরে আবার আমাকে যখন আমি ঝাঁটা ধরি তখন এদিকে ঝুল, ওদিকে ঝুল, এদিকের একটু কোনটা আমি ইয়ে করে নিই, পরিষ্কার করে নিলাম, খাটের তলায় একটু ঝাড়েটা ঢুকি দিলাম, যা হয়। ঘর পরিষ্কার করতে গেলে যা হয়, কাজের লোকের উপরে তো ভরসা করে এত বড় ঘর মেনটেন্যান্স করা সম্ভবপর কথা নয়। শ্যামলি অনেক কাজ করে, আমার প্রত্যেকটা ঘরকে টিপটপ কিন্তু ও রাখে, তাও আমি একটু পিটপিটে আছি যখনই ঝাঁট দিতে। হয়তো এই ঝাঁটটা আমার এত ডিপ ক্লিন না করলেও চলতো, বাট আমি যখন ঝাঁটা ধরি তখন মনে হয় ঠিক আছে এইখানটাও একটু পরিষ্কার করে নিই, ওইখানটাও একটু পরিষ্কার করে নিই। এই ভাবতে ভাবতে পরিষ্কারের মানে ইয়েটা এতটাই বেড়ে যায় যে আমি একদম ঘেমে নেয়ে মানে বল কলতঘর্ম হয়ে ঘর্ম হয়ে যায়। তো যাই হোক, পরিষ্কার করে টরে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো ভালো করে বিছানার চাদর টান টান করে সব কিছু কাজগুলোকে গুছিয়ে নিয়ে নিজের মনের মতন করে, বলবো না গুছিয়ে নিয়ে, নিজের মনের মতন করে। আর কত ঘেমেছি দেখো, আমি চান করেছি কেউ বলবে না। আর এ দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা চাপাবো, এরপরে তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর সারাদিন তো আমার আয়না দেখার সময় হয় না, আমার ক্যামেরা অন করে ক্যামেরায় মুখ দেখা, ক্যামেরায় শাড়ি পরা, এইসব একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে চাই। এই শাড়িটা না আমি নতুন নিয়েছিলাম, দোকানদার আমাকে এমন ঠকিয়ে দিয়েছে, সত্যি মানুষকে বিশ্বাস করা খুব মুশকিলের ব্যাপার। সেই শাড়িটাতে আমি প্রচুর ঠকেছি, একবার কেচেই শাড়িটা সাদা হয়ে গেছে, কালো ছিল জানো তো। তরকারিটা চাপিয়ে দিয়েছি, ফুলকপি আলুর তরকারি, ওদিকে মশলা কিছু রান্না হয়ে গেছে, প্রচন্ড গরম লাগছে। কালকে আমাদের মানে বৃষ্টি হয়েছে, বাট জানি না কেন এত গরম লাগছে। রান্নাঘরটা একটুখানি গোছানো লাগছে, একটা জিনিস অর্ডার করেছি ফুটপাথ থেকে আছে, তারপরে ভাবছি রান্নাঘরটা একটুখানি বাইরে গিয়ে বসতে হবে। এখানটা আমি না একটুখানি করে ফ্যানে এইখানটাতে বসি, এখানে আমার ফোনটা অন্য ফোনটা দিত, এইখানটা যদি না বসি না ডাইনিংটায় রান্না করতে করতে, তাহলে আমার রান্না করার আর কোনো ক্ষমতাই থাকবে না। একটু করে বসি, ফ্যানের হাওয়া খাই, জল খাই, আবার কাজ করি, ফ্যানটা চালিয়ে দেয়।
বাইরে দেখ এটা কচার ডিব্বাটা দিয়ে রেখে গেছে। আজকে না ঠিকই কোথা থেকে ধনে পাতা নিয়ে এসেছি জানি না, তো ধনে পাতা দিয়ে ফুলকপি আলুর তরকারি দেখো কষানো হয়ে গেছে। এবারে ধনে পাতা একটুখানি ধনে পাতা দেবো, ঢাকা দিয়ে দেবো, দিয়ে ধনে পাতা দেবো। খুব ভালো ধনে পাতা দিয়ে নিয়েছি ফুলকপি তরকারি, তো ধনে পাতা দিলে খুব সুন্দর লাগে। শীতকালে তো গরমকালে তো ধনে পাতা পাওয়া যায় না, কোথা থেকে পেয়ে হতে যেন ধনে পাতা দিয়ে ভাজবো। বেশিক্ষণ লাগবে না, আলুগুলো আর ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটুখানি ধনে পাতা চাটনি পিসবো, এই যে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটুখানি ধনে পাতা দেবো। এই দেখো আজকের মেনু, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর কলমি শাক ভাজা রসুন দিয়ে, আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি আর ভাত। ঠিক আছে খেতে বসলাম, আর আমি ভিডিও এখন কন্টিনিউ করবো না, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এখন, রান্না করে কড়াই চাপানো। আমি দেখো ইয়ে দিয়েছি, যে রান্নাঘরের যে কাপড়গুলো দিয়ে রান্নাঘর করছি না, ওগুলো খুব তেল চিটে হয়ে যায়, তো ওইগুলো দিয়ে একটুখানি ফোটাতে দিয়ে এলাম, কারণ ওইগুলো জানো তো প্রচণ্ড তেল চিটে হয়, ওগুলোকে না ফোটালে কিছুতেই ধোয়া যায় না, তো সেই জন্য ওইগুলোকে দিয়ে তেল চিটে দিলাম। আমি খেতে বসে গেছি, রেনু এখানে আছে গোড়াগুড়ি করছে, ও খাবে, খেয়ে নি, বহুত খিদে পেয়ে গেছে। কলমি শাক আমার খুব প্রিয় জিনিস, তো কলমি শাক দিয়ে খাচ্ছি প্রথমে। একটুখানি তো দুটো কটা ভাত খাবো, তিনটে মানুষ আমরা, রান্না করলে না বড্ড রান্না নষ্ট হয়।